আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আরও একটি লাইফ স্টাইল ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি আমার আজকের এই ব্লগ ভিডিওটিও আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন। আমরা যারা মাসিক বাজার করি, যেমন মাছ মাংস এক মাসের জন্য করলে কিন্তু দেখা যায় এক মাস পর বা এর আগে অনেক সময় শেষ হয়ে যায়। তো আপনাদের ভাইয়ার যেহেতু রবিবার ছুটি, তো উনি সবসময় বাজারটা রবিবার করে। আর আমার বাচ্চাদের স্কুল যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ থাকে, আমি চাই যে শুক্রবার অথবা শনিবার যদি বাজারটা করে ফেলে তাহলে বাজারগুলো গুছিয়ে রাখলে রবিবারটা মানে অনেকটাই রিল্যাক্সেভাবে থাকতে পারি। আর আপনাদের ভাইয়া যদি বাসায় থাকে তাহলে কিন্তু অতটা ঝামেলা হয় না রান্নাবান্নার জন্য। বৃহস্পতি শুক্র শনি তিন দিন কিন্তু স্কুল বন্ধ ছিল, তো এই তিন দিনই আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত ছিল। তো দেখা যায় বাচ্চাদের চিকেনটা বেশি প্রয়োজন হয়, ওরা কিন্তু চিকেনটা অনেক বেশি পছন্দ করে। তো আমার ছোট ছেলেটা দেখা যায় ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এই চিকেনের জন্য। তো আমি ওর বাবাকে বললাম, তো বলল রবিবারে করব। যাই হোক, বাচ্চাদের জন্য আমি নিজেই বাজারটা করে ফেললাম। তো বাজার করার মতো কিন্তু অভিজ্ঞতা আমার ওরকম নাই। তো আমার বাসায় যে খালা কাজ করে, খালার মেয়ে রংপুর থেকে বেড়াতে আসলো, তো ওই খালার মেয়েকে নিয়ে আমি বাজারে চলে গেলাম আর এই বাজারগুলো আনলাম। কিছুদিন হয়তো একটু রিল্যাক্সে থাকা যাবে আর কি। তো সকালে তো আমি অনেক ব্যস্ত ছিলাম আর এই কাজগুলো করতে করতে দেখা যায় চারটার মতো বেজে গেছে, যেহেতু বাজারটা আনতে প্রায় 12:30 একটা বেজে গেছিলো। তো আমার আগের পুরনো যে আপা উনি আমার বাসায় আসলো, তো আপাকে দিয়ে অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম, যাতে করে 15 থেকে 1 মাসের মতো এই পরোটাগুলো খাওয়া যায়। প্রতিদিন তো আর পরোটা খাবো না, একদিন দেখা যায় খিচুড়ি, আবার অনেক সময় মাঝে মাঝে ভাতও দিয়ে থাকি। এই পরোটা বানিয়ে রাখলে কি হয়, সন্ধ্যার নাস্তার খাওয়ার ক্ষেত্রে দেখা যায় এগুলো বেজে দিলেই হয়ে যায়। আবার বাচ্চারা সকালে যখন স্কুলে যায় বা আপনাদের ভাইয়াকে আমি ব্রেকফাস্টে এই পরোটা ভেজে দিলেই হয়ে যায়। তো আপা একদম নিজের হাতে এই পরোটাগুলো বানিয়ে সবগুলো পরোটা সেঁকে দিয়েছে, আর আমি এখানে টেবিলে ফ্যান সেরে পরোটাগুলো ঠান্ডা করে তারপর কন্টেনার বক্সে ভরে রাখবো। এভাবে হালকা সেঁকে যদি আপনারা কন্টেনার বক্সে পরোটাগুলো ভরে রাখেন তাহলে দেখা যাবে নর্মাল ফ্রিজে 15 থেকে 1 মাস অনায়াসেই ভালো থাকবে। তো আমি প্রায় আপা মাঝে মাঝে এসে আমাকে পরোটা তৈরি করে দিয়ে যায়। ওনার হাতের পরোটাগুলো এমনি দেখতে যেরকমই হোক না কেন, যখন আমি এগুলো বাটার বা ঘি দিয়ে ফ্রাই করি তখন একদম ফুলে যায় আর এই পরোটাগুলো খেতে অসম্ভব মজার হয়। আপার সাথে আপার মেয়েও আসছে আর ও আমার হাতে নুডলস ভীষণ পছন্দ করে। তো আমি বললাম যে কি খাবা তোমরা, তো ও আসলে কিছু খেতে চায় না, তো বললো আন্টি নুডলস থাকলে নুডলস রান্না করেন, আপনার হাতে নুডলস আমার অনেক পছন্দের আর অনেক দিন হয় খায় না। তো আমার চুলার এখানে গরম পানি ছিল, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ পানি, লবণ আর সাদা তেল দিয়ে দিচ্ছি নুডলসটাকে সিদ্ধ করার জন্য। এখানে যে তেলটা দিয়েছি এটা দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা অনেক সময় নরম হয়ে গেলেও এটা কিন্তু আর লেগে যাবে না, জর্জরে থাকবে। যারা নতুন গৃহিণী আপুরা তাদের কাছে হয়তো এই বিষয়টা অনেকটা জানেন না, অজানা। এখানে 12 প্যাকেটের মতো নুডলস আছে, তো সেখান থেকে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। যেহেতু আপা আছে আর উনি এবং ওনার মেয়ে বা আমরা খাবো, আর আপার বাচ্চারও আমার হাতে নুডলস ভীষণ পছন্দ করে, তো ওনার দুই ছেলে বাসায় আছে, তো বাসায়ও আমি এক বক্স চিন্তা করেছি দিয়ে দিব, এই জন্য একটু বেশি করে রান্না করলাম। নুডলসটা সিদ্ধ করে এখানে বড় আকারের একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। একদম সিম্পল ঘরোয়া উপায়ে আজকের এই নুডলসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। পেঁয়াজটা ভাজার পর এখানে কেটে রাখা টমেটো কুচি আর মরিচ ফেলে রেখেছিলাম দিয়ে দিয়েছি।
এখানে আমি কাঁচা মাংস দিচ্ছি না, আমার বাসায় যে সকালে মাংস দেখছেন সেখান থেকে আমি মাংস রান্না করেছিলাম, তো রান্না করা মাংস এখানে আমি কুচি করে দিয়ে দিয়েছি। এতে করে রান্নাটা কিন্তু আরও সহজ হয়ে গিয়েছে। তো এখানে আমি তিনটা ডিম দিয়েছি, আর ডিমটা কিন্তু মাংস এবং মশলার সাথে ভালোভাবে বেজে নিতে হবে, এতে করে ডিমের যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। আর মশলাটা আমি দুই ভাগে দিয়েছি। তো নুডলসটা অলরেডি ডান, এখানে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা হলো দেশি ধনিয়া পাতা, আর এই ধনিয়া পাতাটা দিলে নুডলসটা খেতে ভীষণ টেস্টি হয়, আর আমার বাচ্চারাও ধনিয়া পাতার ফ্লেভারটা ভীষণ পছন্দ করে, এই জন্য দিয়ে দিয়েছি। তো আপনারা যারা ধনিয়া পাতার ফ্লেভার পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এখানে স্কিপও করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।